আজকে এই ধরনের জিনিস কেন করছেন এই নোংরামিটা? Why they are playing this dirty game? I'm asking the BJP party. Do you think it is proper? Do you think it is justice you are giving to the people? বাংলার একাধিক জেলায় হঠাৎ নিষ্ক্রিয় আধার কার্ড, এমন অভিযোগ উঠতেই মুখ খোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি সহ কেন্দ্রীয় সরকার ডার্টি গেমস খেলছে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও ইতিমধ্যেই আধার সমস্যার সমাধানের আশ্বাস কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দিয়েছেন, কিন্তু তারপরেও আধারকে ইস্যু বানিয়ে হাওয়া গরম করছেন মুখ্যমন্ত্রী, অভিযোগ বিরোধী শিবিরের। সংখ্যালঘু তফসিলি তাস খেলে কি ভোটের আগে হাওয়া ঘোরানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী? প্রশ্ন তুলছে বিরোধী শিবির। মতুয়া সম্প্রদায়কেও পাশে টানার চেষ্টায় মমতা, ওয়াকিবহল মহলের দাবি। সন্দেশখালী কাণ্ডে ভোটের আগে ব্যাকফুটের শাসক দল, তাই কি নন ইস্যুকে ইস্যু বানিয়ে হাওয়া গরম করছেন মুখ্যমন্ত্রী? উঠছে প্রশ্ন। তপশিলীরা হিন্দু নয়, সংখ্যালঘুরা মুসলিম হলেও তাদের বাড়িতেও হিন্দু বউ নেই, অনেক হিন্দু বাড়িতেও মুসলিম বউ নেই। তাই পরিষ্কার আমরা বলছি, আইদার এটাকে স্টপ করবে, আমরা আর একটা অল্টারনেটিভ কার্ড দেবো, বিকল্প কার্ড, যার ফলে আপনার নাগরিকত্ব রক্ষা হবে, আপনার রেশন কার্ড থেকে শুরু করে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে, খাদ্যসাথী থেকে শুরু করে, কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে, যত বেনিফিট আছে সব আপনার রক্ষা করা, এটা আমাদের কাজ, আমরা আপনাদের পাহারাদার। আধার কাণ্ডে বিহিচ্ছে মুখ্যমন্ত্রী চিঠি লিখেছেন প্রধানমন্ত্রীকে, নবান্ন থেকে দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী আশ্বাস দিয়েছেন 24 ঘন্টার মধ্যে আধার সমস্যার সমাধান হয়ে যাবে। এই দাবি খোদ সামাজিক মাধ্যমে করছেন বিরোধী দলনেতা, তারপরেও কেন এত চড়া সুর মুখ্যমন্ত্রীর? বিরোধী মহলে উঠছে প্রশ্ন। সন্দেশখালী কাণ্ডে কি পায়ের তলায় মাটি সরেছে শাসক দলে? তাই কি আধার নিয়ে সোচ্চার হয়ে পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রী? এই প্রশ্ন তুলছে ওয়াকিবহল মহল। তবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই ইস্যুতে অভিযোগ আবার গুরুতর। তার দাবি, ভোট পাগল মুখ্যমন্ত্রী, ভোটের জন্য উন্মাদ হয়ে গিয়েছেন। নথি তুলে তার দাবি, কোনো আধার কার্ড বাতিল হয়নি, টাকা দিয়ে এই কাজ রাঁচি থেকে করিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গুরুতর অভিযোগ বিরোধী দলনেতার। এই কাজে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের ভূমিকাও দেখছেন শুভেন্দু। মমতার প্রতিশ্রুতি আধারের বিকল্প কার্ড দেবে তার সরকার, এই ঘোষণাকেও তোপ দাগেন বিরোধী দলনেতা। কোনো আধার ক্যান্সিলেশন হয়নি, এটা আধারের পক্ষ থেকে তারা টুইট করেছেন, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, ভারত সরকার। এরা মমতা ব্যানার্জি টাকা খাইয়ে রাঁচি থেকে করিয়েছেন, তিনি ভোট পাগল, ভোটের জন্য উন্মাদ হয়ে গেছেন, তিনি তার লোকজন এজেন্ট দিয়ে, এতে রাজীব কুমারও যুক্ত থাকতে পারে, এসবে উনি খুব মাস্টার। মমতা ব্যানার্জি ভোটে হারবে জানে, চোর চোর আওয়াজ উঠেছে, কোনো অস্ত্রে কাজ করবে না, চোরের সঙ্গে সন্দেশখালীর মা বোনের চোখের জল দুটো মিলেমিশে বিসর্জন মমতা ব্যানার্জি ভোটে হবে। মমতা ব্যানার্জি এখানে বলেছেন আমি বিকল্প কার্ড দেব। আপনি কি দেশের মধ্যে আরেকটা দেশ তৈরি করতে চান? এই ঢপবাজ মিথ্যাবাদীকে বিশ্বাস করবেন না। এই মুহূর্তে জাতীয় রাজনীতি তোলপাড় সন্দেশখালী ইস্যুতে। জাতীয় এসসি কমিশনের পর জাতীয় মহিলা কমিশনও বাংলায় রাষ্ট্রপতি শাসনের পক্ষে মুখ খুলেছেন, যদিও সন্দেশখালীকে গুরুত্বহীন বানাতে চক্রান্ত বিরোধীদের উস্কানি দাবি করে আসরে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শাসক দলের নেতারা। তাই কি ঘুরিয়ে আধার কার্ড ইস্যু বানিয়ে ভোটার থুড়ি, মানুষের মন জয়ের চেষ্টা? উঠছে প্রশ্ন। ক্যালকাটা নিউজ।